নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগের একটি নতুন ফেস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বন্ধুরা মানে সেরকম কোনো কাজ নেই, আর বিগত দুদিন ধরে নদীতে আছে, নদীতে কি ধরনের একটা নালা এসছে যার জন্য মাছ হচ্ছে। তো আজ কিন্তু আমাদের সুমনদার বাড়িতে আমাদের ইনভাইট আছে, আমাদের পুরো টিমের, জিরো পয়েন্ট ফুল টিমের, আবার কি সাথে রাজীবদার বাড়ির লোকেরও ইনভাইট আছে। আর সুমনদার মা আমাদের কাছে বলেছে যে হেড থেকে মাছ ধরে দিতে হবে। চলো তাহলে, কি মাছ ধরতে নাই পড়ি নাকি? একদম আগে মাছটা ধরতে লাগে। হ্যাঁ, মাছ পাঁচ ধরে আবার সুদীপ ভাইয়ের কাছে একটু ঘুরে আসবো। সুদীপ ভাই মাঠে খুব খাটাখাটি করছে, আমরা যদি হাতে হাতে পারি করে দিয়ে আসবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করবে। হ্যালো সরুন মা, কি হচ্ছে? মেশিন পুকুর ছেঁচা হবে নাকি? চল চল চলো ছেলেবেলে। কার্গিল টিম চলে এসেছে গাড়ি নামাতে। আজকে আমাদের মাঝি ভাইয়ের জমি চাষ হবে, পাশাপাশি পুকুর আছে যা চলছে। আমার ডাকবা তো মাছ ধরতে নাকি? আর পাইলট কি ভর্তা নাকি আজকে? চলো, আসতে অসুরের মতো জোর খাটালি হবে না, বুঝলি তো? আসতে আসতে, বাহ নেমে গেছে। আর ভুলে গেছে, সুমনদা মাংস আনা হয়ে গেছে। তা তুই মাছ ধরার প্ল্যান একটু দেখাও তো, প্ল্যানটা জাল ফিটিং তো একদম মাছ ধরার সিস্টেমটা কিন্তু দারুন, এইটুকুনি জায়গার মাছটা তোলা হবে। ধরো আমাদের মাছ ধরার যে প্ল্যান এ ছিল সেটা কিন্তু মিস্টেক হয়ে গেছে, হয়নি। এখন প্ল্যান বি, খেপলা জাল নিয়ে লেগে পড়েছে সবাই। ধরা হয়ে গেছে কই? বিশ্রী টক আর ঝাল মজা আসে যাচ্ছে। ওর মাথায় থাবা, একটু মাথায় থাবা, থাপটা পাই দিন। গুল একদম কালার জিনিস, গুল মাখা করতে বলেছি, না মাখিয়ে চাটনি বানিয়েছে, সিরাপ চাটনি বানিয়ে নিয়ে গুল নিয়ে খেতে হবে। একা একা খাচ্ছে, ওরা দিছি, ওরা দিছি, সবাইকে দিছি। তারপর চলছে আমার একদম তোমার সে জায়গা যাওয়া লাগলো না, দুটো কাতলা হয়ে গেছে এইরকম। কি বলতো ভাই, এই কাতলা গুলো কিন্তু আমাদের মানে ন্যাচারাল যেমন খাবার খেয়ে বড় হয়ে থাকে সেরকম কাতলা। এক হাত এক হাত, মোটাটা দেখো, মোটাটা দেখো, কি বলবো, এক বিঘে যাবে প্রায়। আচ্ছা আচ্ছা,
চলো চলো দিয়ে দাও দিয়ে দাও মাস্টার দিয়ে আসে চলো হয়ে যাবে এবারে তো আর লাগবে না বিশাল আইটেম তো লাউ চিংড়ি আমরা আগের দিন খাইছি কিন্তু মাছ পাইনি ভেট কি আছে তো ভেটকি জল হয়ে গেছে প্রচন্ড জল পুকুরে চলো একটা কাজ আমাদের কমপ্লিট হলো মানে সুমনের পিসি তুমি ভালো হয়েছে ভালো হয়েছে রাজীপুর মামা বাড়ি এইটা সবাই এক বাড়ি চাতালপুরো দখলে করে নিছি আমরা ওই দাদা বাটি গাবলা দাও তো আছে ওই মাংস রাখবো কাটে একদিন রাইদার বাড়ি যাও বিরিয়ানি খাওয়াবা আমরা দাদা বৌদির বিরিয়ানি নাম দিয়ে দেবো তাই না হ্যাঁ সেই সেই একই হলো মাছ মাংস আমাদের কাজ কমপ্লিট এ ওইদিকে নিয়ে লাভ হবে না রান্না তো এইখানে হবে মাছ মাংস এই যে উনুন বানানো উড়ান ধরে গেছে এখানে রান্নি কি আজকে রান্নি ভিতরে আছে মাছ কিন্তু ধরা বন্ধুরা কমপ্লিট কাটাকুটিও হয়ে গেছে না হ্যাঁ কেটে কুটে সব দিয়ে এসেছি তো এখন যাচ্ছি কিন্তু এই মুহূর্তে সুদীপ ভাইয়ের কাছে কোথায় যাচ্ছি সুদীপ ভাইয়ের কাছে সুদীপ ভাইয়ের কাজ মোটামুটি আগে দিয়ে এসেছি আর এখন যাই বাড়িতে স্যান্ডেল করে আসি আমরা সন্ধ্যা তাহলে হ্যাঁ এদিকে রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা এদিকে কিন্তু রান্না বান্না রেডি হয়ে গেছে বৌদি প্রথমে তাহলে কি হচ্ছে মাছ প্রথমে মাছ হবে আর ঘরের দিকে অন্যান্য তো সব হয়ে গেছে বাইরে শুধু মাছ আর মাংস হবে আর ভিতরে সব হয়ে গেছে কমপ্লিট স্নান করতে করতে এতটা এগিয়ে গেছে খুব ভালো
বন্ধুরা শীতের বেলা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়েছে, সময় এখন 3টে বেজে গেছে। আমার মেন সমস্যা হচ্ছে আমার মাছ ধরতে আর মাংস রেডি করতে লেট হয়ে গেছে। যাই হোক সবাই কিন্তু বসে গেছি, কিন্তু একটু মানে ধরে কেউ ধরে চাপে কাজটা করতে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ফলটা সবাই সমান কাজ করেছে, কেউ কম কেউ বেশি এরকম মিলিয়ে। হ্যাঁ কি বলছিস শোন না দাদা, বদি বিরিয়ানি কে কে খাবে হাত তুলতো? সবাই 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 খাবি তো দাদা বৌদির বিরিয়ানি? খুব শীঘ্রই যাচ্ছি আমরা খেতে রাজবিদার বাড়িতে, দাদা বৌদি বানাবে আমরা খাবো। ওইদিকে ভাত পড়েনি, তুই কি দিয়ে আসলি? আরে আগের থেকে দিয়ে রেখে দিলাম, সেই তো খাবে একসাথেই। আমা ছোট মা রকি ভাই, কি লাগছে দাদা? দাদা ডালটা দেবো। হ্যাঁ ডাল নিয়ে সবাই কিন্তু বন্ধুরা বসে গেছে। আজ রান্না করেছে বৌদি কেমন? বৌদি রান্না করিনি, তুমি করনি? কে করেছে? ডাল করেছি আর মাছের ঝোল করেছি। এই ডালটা টেস্ট করে জানাতে হবে কিন্তু কেমন হলো। ডাল শুনেছি বৌদিকে খুব দারুণ রান্না করে। কি লাগবে বলো? লাউ চিংড়ি আছে, শুধু মাংস দিয়ে খাবি? ও কি খাচ্ছে? হাত, মাংসের হাত না? আচ্ছা মোটামুটি ঠিকঠাক আছে তো? মোটামুটি আমাদের টিমের কেমন লেগেছে? মোটামুটি ঠিক আছে তো? আর কিছু লাগবে না? এতক্ষণ ধরে আমাদের কিন্তু খাইয়েছে, তো এখন খাওয়ানো দায়িত্ব কিন্তু আমাদের, তাই কি না? না না মানে চাপে দিদি ভাই, চাপে চাটনি দেওয়া, তারপরে আমি মাংস খেতে বললে তো হবে না। সময় নষ্ট করে লাভ নেই, একচুয়ালি সন্ধ্যা হয়ে যাচ্ছে, টাইম পরে হবে না। মোটামুটি কেমন লেগেছে সবার? ঠিকঠাক আছে তো? যাক বন্ধুরা বেশি লেট করবো না, ভিডিওটা আমরা এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো, আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য এই রাইদা ঠিকঠাক আছে তো?